আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে অল্প সময়ে গরুর মাংস রান্না করার একটি রেসিপি শেয়ার করব। প্রেসার কুকার ছাড়া মাংসটা রান্না করব, তবে প্রেসার কুকার দিয়ে কিভাবে রান্না করবেন সেটাও বলে দেব। তাই নতুন পুরাতন সকলের জন্য খুব দরকারি একটা রেসিপি হতে যাচ্ছে এটি। অনেক সময় হঠাৎ বাসায় মেহমান চলে আসে অথবা খুব দ্রুত রান্না করা প্রয়োজন, এমন পরিস্থিতিতে আমার দেখানো প্রসেস ও টিপসগুলো আপনাদের খুব কাজে আসবে। রান্নাটা দ্রুত হবে এমন না, অনেক পারফেক্ট কালার ও টেস্টও আসবে। তো চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটা দেখানোর জন্য এখানে আমি একটা হাঁড়িতে গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি আজ এ হাঁড়িতে কিভাবে দ্রুত গরুর মাংস রান্না করবেন সে প্রসেস বিস্তারিতভাবে দেখাবো। আর প্রেসার কুকারে তো দ্রুত রান্না করাই যায়, আপনারা জানেন। প্রেসার কুকারের রান্নার প্রসেসটাও বলে দেব। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আপনারা মাংসের পরিমাণ কম বেশি নিলে সে অনুপাতে সব মশলাও কম বেশি করে নেবেন। মাংসের পিসগুলো রেগুলার সাইজে কাটা, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। আমি যে মাংসটা নিয়েছি এটা তাজা মাংস, ফ্রিজে রাখা মাংস না। আর এখানে হাড় চর্বিসহ মাংসটা নিয়েছি। আমি আগেই মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন আমি মাংসে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ স্লাইস করে কেটেছি, এখানে 1 কাপের মতো আছে। পেঁয়াজগুলো হাত দিয়ে একটু কচলিয়ে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কচলালে পেঁয়াজের লেয়ারগুলো আলাদা হয়ে আসবে, এতে মাংসের সাথে পেঁয়াজ ভালোভাবে মিশবে। এরপর কিছু আস্ত গরম মশলা দিব। এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, 9-10টা লং বা লবঙ্গ, 20-22টার মতো কালো গোলমরিচ আর 5টা এলাচ, 2টা তেজপাতা একটু চিয়ে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা দিচ্ছি। আদা বাটা একটু বেশি দিলাম, এতে মাংসটা দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। কিছু গুঁড়া মশলা দেব। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া, মরিচ গুঁড়া স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন। দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ লবণ দিচ্ছি। লবণ আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন। এখন দিব তেল। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রেসিপিটা করতে পারবেন। 1/2 কাপের মতো তেল দিচ্ছি আমি, 100 ml মতো হবে। এখন আমি হাতের সাহায্যে সব কিছু ভালোভাবে মেখে নিচ্ছি। গরুর মাংস যদি প্রথমে সব মশলা দিয়ে এভাবে মেখে রান্না করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো স্বাদ আসে। খুব ভালোভাবে আমি সব উপকরণ মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাংসটা আমি ঢেকে 10 মিনিট রেখে দিব, অর্থাৎ 10 মিনিট ম্যারিনেট করব। এটা খুব গুরুত্বপূর্ণ, এতে টেস্ট অনেক ভালো আসবে। হাতে সময় থাকলে 30 মিনিট পর্যন্ত ম্যারিনেট করতে পারেন। মাংসটা ম্যারিনেট হতে হতে এখন আমি আপনাদের প্রেসার কুকারে গরুর মাংস রান্নার প্রসেসটা একটু বলে দিচ্ছি। অনেকে জানেন তাও বলে দিচ্ছি। প্রেসার কুকারে মাংস নিয়ে প্রথমে সব মশলা দিয়ে মেখে নেবেন, একটু আগে আমি যেভাবে করলাম। এরপর চুলাটা ছাই করে দিয়ে ঢাকনা ছাড়া প্রেসার কুকার চুলায় বসাতে হবে। চুলা হাই হিটে রেখে 5 মিনিট মাংস কষাতে হবে। মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই প্রথম 5 মিনিট মাংসটা কষিয়ে নেবেন। প্রথমে কোনো পানি অ্যাড করবেন না। 5 মিনিট কষানোর পর পরিমাণ মতো গরম পানি দিবেন। 1 কেজি মাংসের জন্য 500 ml গরম পানি দিতে পারেন। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আনুমানিক 15 মিনিটের মতো রান্না করবেন। এর মধ্যে মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর চুলা অফ করে প্রেসার কুকার নামিয়ে নেবেন। চুলা থেকে নামিয়ে সাথে সাথে প্রেসার কুকারের ঢাকনা খুলবেন না, খুললে মাংসের ঝোল বাষ্পের সাথে বের হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। চুলা থেকে নামিয়ে অন্তত 5 মিনিট অপেক্ষা করে এরপর ঢাকনা খুলবেন। এভাবে প্রেসার কুকারে আপনারা খুব অল্প সময়ে মাংস রান্না করে নিতে পারেন। সব বলে দিলাম। এরপরও আপনারা যদি প্রেসার কুকারে গরুর মাংস রান্না দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি প্রেসার কুকারে রান্না নিয়ে একটা আলাদা রেসিপি করে দেখাবো। চলুন এখন দেখাই প্রেসার কুকার ছাড়া কিভাবে অল্প সময়ে গরুর মাংস রান্না করবেন। ঢাকনা দিয়ে আমি মশলা মাখানো মাংসটা 10 মিনিট ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে দিলাম। চুলা জ্বালিয়ে মাংসটা প্রথমে কিছুক্ষণ কষিয়ে নেব, আর এ সময় ঢেকে রান্না করতে হবে। 10 মিনিট পর আমি ফিরে এলাম।
এর মাঝে আমি দুইবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন মাংস থেকে প্রচুর পানি বের হয়েছে। মাংস যদি তাজা হয় তাহলে পানি বেশি বের হয়, আর ফ্রিজের মাংস দিয়ে রান্না করলে পানি কম বের হবে। আমি একটু নেড়ে দিচ্ছি, মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে আমি কিছুক্ষণ মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর আমি আবারও ঢাকটা তুলে নিচ্ছি। যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে, এখন শুধু তেলটা আছে। একটু নেড়ে দিচ্ছি। 15 মিনিট ধরে মাংসটা আমি কষাচ্ছি। পানি যেহেতু শুকিয়ে গেছে তাই আর বেশিক্ষণ কষানো যাবে না। এখন আমি আলু দিয়ে দিচ্ছি। 3টা আলু আমি টুকরা করে কেটে দিয়ে দিলাম। আপনারা আলু দিতে না চাইলে না দেবেন, কোনো সমস্যা নেই। নেড়ে আলু মিশিয়ে দিচ্ছি, আলু সহ ঢাকনা ছাড়া 1-2 মিনিট কষাবো। এখন আপনাদের দ্রুত মাংস সেদ্ধ করার টেকনিক বলছি। গরুর মাংস দ্রুত সেদ্ধ করতে চাইলে রান্নার এ পর্যায়ে 2 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিয়ে দিবেন। বাটা বা ব্ল্যান্ড করার ঝামেলা করতে না চাইলে কাঁচা পেঁপে আলুর মতো কেটে 3-4 টুকরা দিয়ে দিবেন। এতে রান্নার সময় মাংস দ্রুত সেদ্ধ হয়ে যাবে। অথবা দিতে পারেন হোয়াইট ভিনেগার। রান্নার সময় হোয়াইট ভিনেগার বা সিরকা দিলেও গরুর মাংস দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো আমি এখন 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে দিব মাংসটা দ্রুত সেদ্ধ করার জন্য। তবে ভিনেগার বেশি দিবেন না, 1 কেজিতে 1 টেবিল চামচ যথেষ্ট। এখন বলছি কাঁচা পেঁপে ও ভিনেগার দিলে গরুর মাংস কেন দ্রুত সেদ্ধ হয়। কাঁচা পেঁপে ও ভিনেগারে যে অ্যাসিড আছে তা মাংসের প্রোটিন স্ট্রাকচার অনেক দুর্বল করে ফেলে, ফলে মাংস অনেক নরম হয়ে যায় এবং দ্রুত সেদ্ধ হয়। এ হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। ভিনেগার দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। মাংস ও আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, এভাবে আর রান্না করা যাবে না, তাহলে নিচে পোড়া লাগতে শুরু করবে। এখন আমি পানি দিয়ে মাংসটা পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি 600 ml মতো গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে মাংস সেদ্ধ হতে চাইবে না, রান্নার স্বাদও ভালো হবে না। পানি দিয়ে চুলার আঁচ মিডিয়াম থেকে বাড়িয়ে হাই করে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নেড়ে দিয়েছিলাম। যেহেতু আমি ভিনেগার দিয়েছিলাম তাই এই সময়ের মধ্যে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। আমি চেক করেছি, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলাটা আমার ঘরে বানানো। গরম মশলা গুঁড়া ঘরে তৈরির প্রসেসটা চাইলে শিখে নিতে পারেন। ভিডিওর লিঙ্ক উপরের আই বাটন ও নিচের ডিসক্রিপশন বক্সে পাবেন। দিচ্ছি 4টা আস্ত কাঁচামরিচ। গরম মশলা ও কাঁচামরিচ রান্নায় খুব সুন্দর একটা ফ্লেভার যোগ করবে। এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন। এখন আমি চুলা হাই থেকে মিডিয়াম করে দিব এবং আরও 4-5 মিনিট ঢেকে রান্না করব। পাঁচ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমার রান্না কমপ্লিট। আমি চেক করেছি মাংস ও আলু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঝোল আর কমাবো না। আপনারা ঝোল কমাতে চাইলে আরও কিছুক্ষণ রান্না করতে পারেন। রান্নার কালারও মাশাল্লাহ অনেক ভালো এসেছে, খেতেও আশা করি অনেক মজার হবে। ঝটপট গরুর মাংস রান্না করতে চাইলে আমার প্রসেস ও টিপসগুলো ফলো করতে পারেন, আশা করছি কাজে আসবে। আরও কী কী রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।